सॉरी प्रिय शिक्षार्थी अस्सलामु अलैकुम। आशा करी तुम्हारा भालो आछो, सुस्थ आछो, निरापद आछो एवं तुम्हारे बाबा मायर निर्देश मतो चलाफेरा करछो। आमी गत दिन आमार गणित क्लासे आमी तुम्हारे परिमाप थेके आमार मोटामुटी एई निये परिमापेर उपरे तीनटा क्लास हलो। तो आमरा आजके आमी परिमापेर चतुर्थ क्लासे जाबो। आमी गत दिन एकटा सृजनशील परिपूर्णभावे शेष करते पारी नाई। এই পরিমাপের শেষ অধ্যায় থেকে আজকে আমরা সেই অধ্যায় থেকে সেই সৃজনশীলটা করব এবং আরও আর একটা চমৎকার সৃজনশীল আমি এনেছি। হ্যাঁ, এটা অনেকের জন্য চমৎকার হবে না, একটু কঠিন হবে, তারপরেও তোমরা সহজ জিনিসগুলো তো পারো, সেই জন্য আমি কঠিন এই অঙ্কটা আমিই করে দেব। আর তারপর আমার শীট যাদের কাছে আছে তাদের কাছে এই শীটে তিন নম্বরে এই অঙ্কটা আছে, সেই অঙ্কটা আমি তোমাদের কাছে করে দেব। তাহলে আসো আমরা আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই। আজকে আমি দুইটা সৃজনশীল লিখেছি। প্রথম সৃজনশীলটা এরকম, একটি ত্রিভুজাকার জমির ক্ষেত্রফল 17,088 বর্গমিটার, ভূমির পরিমাপ 200 মিটার। এখন বলছে জমির ক্ষেত্রফলকে হেক্টরে প্রকাশ করো, তারপরে বলছে উচ্চতা কত, তারপরে বলছে প্রতি বর্গমিটারে 65 টাকা হিসাবে জমিটিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে। তো যাই হোক, আমরা আর কথা না বাড়িয়ে চলে যাই আজকের সৃজনশীলের সমাধানে। তাহলে দেখো, প্রথমে বলছে জমির ক্ষেত্রফলকে হেক্টরে প্রকাশ করো। তো জমির ক্ষেত্রফল কত বলা হয়েছে? 17,088 বর্গমিটার। তাহলে আগে আমরা লিখব যে জমির ক্ষেত্রফল, জমির ক্ষেত্রফল বর্গ মিটার। এখন তোমার তাহলে এই বর্গ মিটারকে হেক্টর বানাতে হবে। তাহলে দেখো, আমরা এটাকে যদি এইভাবে করি এখন যে 10,000 বর্গ মিটারে 1 হেক্টর, সেরকম ভাবেও হবে, কিন্তু যেহেতু সৃজনশীল অঙ্ক কোনো সমস্যা নেই, আমরা এভাবে করব যে আমরা জানি কি যে 10,000 বর্গ মিটারে হচ্ছে 1 হেক্টর। তাহলে আমরা এটাকে 10,000 দ্বারা ভাগ করে দেব, তাহলে এটা হয়ে যাবে হেক্টর হয়ে যাবে। এটা যখন হেক্টর হয়ে যাবে, ব্র্যাকেটে আমাকে লিখতে হবে যে 1 হেক্টর সমান 10,000 বর্গ মিটার। এটা লিখতে হবে কেন, যে আমি কেন 10,000 দ্বারা একে ভাগ করেছি। তাহলে আমি গতদিনই তোমাদেরকে একটু শিখিয়েছিলাম যে যদি আমরা কোনো, এখানে কিন্তু একটা দশমিক আছে, অর্থাৎ দশমিকের কথা ভেবে নিতে পারি, কোনো একটা সংখ্যার শেষে একটা দশমিক থাকে, এই দশমিকটা যখন আমরা 1, 2, 3, 4, 4টা শূন্য দ্বারা ভাগ করব, তখন দশমিক 4 ঘর বামে যাবে। তাহলে এখান থেকে 1, 2, 3, 4, তাহলে এখানে কত হবে? 1.7088 হেক্টর। আমার বিশ্বাস তোমরা বুঝতে পেরেছ, এইটাই এর উত্তর হবে। খ নম্বরে চলে আসি, এর উচ্চতা কত। আমি আগেও একদিন এরকম একটা অঙ্ক করেছিলাম দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে। দৈর্ঘ্য এবং প্রস্থ যদি চাই, আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণীতে থাকতে একটু শেখানোর চেষ্টা করেছিলাম, কোন সূত্রের মধ্যে কি আছে, যেমন ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ ভাগ 2, অথবা হাফ গুণ, মানে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা সমান ক্ষেত্রফল, অথবা ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। কিন্তু যদি তোমার কাছে ক্ষেত্রফল চাই, যদি কোনো অঙ্কে দৈর্ঘ্য দেওয়া থাকে, প্রস্থ দেওয়া থাকে, ক্ষেত্রফল চাই, তখন আমরা আগে লিখব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। কিন্তু তোমার কাছে যদি ক্ষেত্রফল দেওয়া থাকে আর যদি উচ্চতা দেওয়া থাকে বা দৈর্ঘ্য দেওয়া থাকে, তখন আমরা আগে লিখব দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। কথা কিন্তু একই, কিন্তু আমার কি চেয়েছে, যদি ক্ষেত্রফল চাই ক্ষেত্রফলকে লিখব আমরা বাম পাশে, যদি তোমার দৈর্ঘ্য বা প্রস্থ চাই দৈর্ঘ্য বা প্রস্থর ব্যাপারটাকে আমরা লিখব বাম পাশে, তাহলে তোমার অঙ্কের মধ্যে কষ্ট হবে না। যেমন ধরো এখানে তুমি এই অঙ্কের মধ্যে আমরা কিভাবে করব, যে লেখো এখানে ক্ষেত্রফল সমান এত বর্গ মিটার, তারপরে কি দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, এখানে ত্রিভুজাকার জমির লিখলে একটু ভালো হতো, এখানে ত্রিভুজাকার জমির ক্ষেত্রফল এটা লিখলে ভালো হয়, আবার ত্রিভুজাকার জমির দৈর্ঘ্য সমান
200 মিটার। এখন তোমার কাছে কি চেয়েছে? উচ্চতা। তাহলে আমরা কি জানি? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ। কিন্তু এই অঙ্কের মধ্যে আমার মানে ভূমি গুণ উচ্চতা, দুঃখিত, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। কিন্তু সেখানে আমার কাছে এটা চেয়েছে আমার কাছে উচ্চতা। সে কারণে আমরা আগেই এইটা লিখব যে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা সমান হলো ক্ষেত্রফল বা ত্রিভুজাকার জমির ক্ষেত্রফল, ত্রিভুজাকার জমির ক্ষেত্রফল। তাহলে দেখো আমার কাছে, আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি কিনা আমি জানি না, আমি কি বলছি দেখো, যদি কোনো একটা অঙ্কে আমার কাছে ক্ষেত্রফল চাই তাহলে আমরা ক্ষেত্রফলটাকে লিখব, আগে লিখব যে যা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। কিন্তু আমার কাছে কিন্তু ক্ষেত্রফল চাইনি, চেয়েছে কোনটা? উচ্চতা। সেই জন্য আমরা এই গ্রুপ ধরে এটাকে লিখলাম বাম পাশে। তার মানে কি, এখন আমার অনেক কাজ কষ্ট কমে যাবে। আর যদি তুমি এইটাকে ওই পাশে আগে লেখো আর এটাকে, তাহলে তোমার অনেকখানি হেজিটেশনে পড়তে হবে অঙ্ক করতে যেয়ে। যেমন ধরো এটাকে আমি লিখলাম এরকম, ভূমি দেওয়া আছে এখানে, দেখো ভূমি দেওয়া আছে 200, আর উচ্চতা তো দেওয়া নেই, ভালো কথা। এখন এই ক্ষেত্রফল দেওয়া আছে 17। এই এখন এটা কি করতে হবে, এটাকে এটাকে কাটাকাটি করো, কত হবে? 100। তাহলে আমরা এখানে কি পেলাম? 100 গুণ উচ্চতা সমান পেলাম হচ্ছে 17 8 8। তাহলে শুধু উচ্চতা সমান কত হবে? এই উচ্চতা আমার বাম পাশে থেকে যাবে আর এটা চলে আসবে ডান পাশে। কিন্তু এটা যেহেতু গুণ আকারে আছে, এ পাশে এসে ভাগ হয়ে যাবে, ভালো কথা। এটা দিয়ে যদি আবার ভাগ করতে হয়, তো এখানে একটা দশমিক আছে, 2 শূন্য দ্বারা ভাগ করলে 0.2 ঘর বামে যাবে, তখনই হয়ে যাবে সরাসরি এত 0.88, এটা হয়ে যাবে মিটার। হ্যাঁ, এখানে কিন্তু বর্গ মিটার ছিল, বর্গ মিটারকে এই বর্গ মিটার মানে মিটার গুণ মিটার, আর নিচে আছে শুধু মিটার, তা মিটার মিটার কাটাকাটি হয়ে গেল, একটা মিটার থেকে গেল, এই হলো সেই মিটার। তোমার কাছে চেয়েছিল অঙ্কের মধ্যে যে এর উচ্চতা কত, তা আমার বিশ্বাস তোমরা বুঝতে পেরেছো এবং উচ্চতা বের করতে পেরেছো। কোনো শিক্ষার্থী যদি মনে করো যে আমি একবারে উচ্চতা নির্ণয়ের সূত্র শিখে ফেলবো, তাতেও কিন্তু কোনো বাধা নেই। কিন্তু আমি বিশ্বাস করি, কেন তুমি সেটা করতে যাবো, কষ্ট আমরা করবো না। এই কারণে আমি কষ্ট বলছি, কারণ তোমার ওইটার মধ্যে ভুল হওয়ার পসিবিলিটি আছে। তুমি যেটা একটা সূত্র শিখেছো, একটা সূত্র দিয়ে আমরা সমস্ত অঙ্ক করতে পারবো, ভূমি গুণ হাফ গুণ ভূমি গুণ উচ্চতা সমান ক্ষেত্রফল। কিন্তু যদি আমার কাছে ক্ষেত্রফল চাইতো, আমি ক্ষেত্রফলটাকেই আগে লিখতাম আর এইগুলোকে পরে লিখতাম। যেটা চাইবে সেটা লিখবো বাম পাশে, যেহেতু উচ্চতা চেয়েছে উচ্চতাগুলোকে আমরা লিখেছি বাম পাশে। তাহলে আমি বিশ্বাস করি তোমরা এটা ভালোভাবেই বুঝতে পেরেছ। এখন দেখো, আমি গতদিন তোমাদের একটা ক্লু দিয়েছিলাম অঙ্ক করার ক্ষেত্রে। এখানে বলছে প্রতি বর্গ মিটারে 65 টাকা হিসেবে জমিটিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে। তাহলে যদি বলেছে প্রতি বর্গ মিটারে, তাহলে প্রতি বর্গ মিটার, বর্গ মিটার কিসের একক? ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক, ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক। তাহলে এখন বর্গ মিটার বলেছে, তাহলে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল তো আমার দেওয়াই আছে। তাহলে প্রতি বর্গ মিটারে 65 টাকা হিসেবে জমিটিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে? তাহলে তুমি কি বলবা এখন অঙ্কের মধ্যে? বলবা যে এক বর্গ মিটারে খরচ হয়, এক বর্গ মিটারে ঘাস লাগাতে খরচ হয় 65 টাকা, অতএব এত বর্গ মিটারে ঘাস লাগাতে কত খরচ হবে। অর্থাৎ আমি করে দিচ্ছি না অঙ্কটা, আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, তোমরা এই গুণ 65, তুমি কিভাবে লিখবা যে এক বর্গ মিটারে ঘাস লাগাতে খরচ হয় 65 টাকা, অতএব 1000 17,088 বর্গ মিটারে জমিতে ঘাস লাগাতে খরচ হবে, গুণ করে দিলে হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে বুঝতে পারলাম যে এইটা দিয়ে গুণ করতে হবে? কারণ এখানে বর্গ মিটারের কথা বলা আছে, যে বর্গ মিটারে, প্রতি বর্গ মিটারে যে খরচ হবে তার ক্ষেত্রফলে, সেরকম বর্গ মিটার বললে ক্ষেত্রফলের দিকে অঙ্ক করতে হবে। তাহলে আমি মনে করছি যে তোমরা 1 নম্বর অঙ্কটা পেরে যাবা সুন্দরভাবে। চলে যাই আমরা 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্ক কি বলছে আমাদেরকে? 2 নম্বর অঙ্কে আমাদেরকে বলছে ভাবে যে
একটি আয়তাকার জমির দৈর্ঘ্য আমি বিশ্বাস করছি এই অঙ্কটা তোমাদের জন্য কিন্তু একটু কঠিন, আমি কঠিন জেনে শুনেই দিয়েছি। কিন্তু কঠিন হলে কী হবে, আমাদের স্কুলের ইন্টারনাল পরীক্ষায় কখনো কখনো কিন্তু স্যাররা এরকমের অঙ্ক দিয়ে থাকেন, কারণ তোমাদের ভালো করে প্রস্তুত করার জন্যে। তা ঠিক আছে, তোমাদের তো আমি একবারেই অঙ্ক তোমাদের পরীক্ষায় মোকাবেলা করতে হচ্ছে না, তাহলে আগে শিখে নাও ভালো করে, আগে আমরা বুঝে নেব। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ এবং পরিসীমা 80 মিটার। অর্থাৎ একটা আয়তাকার জমি আছে, সেই আয়তাকার জমিটা এমন এর প্রস্থ যা দৈর্ঘ্য হলো তার 4 গুণ। অর্থাৎ প্রস্থ যদি 1 মিটার হয় তাহলে দৈর্ঘ্য হবে 4 মিটার। ভালো করে বোঝো, প্রস্থ যদি 1 হয় দৈর্ঘ্য হবে এর 4 গুণ, তাহলে 1 গুণ 4 মানে 4 মিটার। প্রস্থ যদি 2 হয় তাহলে দৈর্ঘ্য হবে 4 দুগুণে 8 মিটার। এটা যদি 2 মিটার হয় এটা হবে 8 মিটার, এটা যদি 3 হয় তাহলে এটা হবে 12 মিটার। তার মানে প্রস্থ যা হবে দৈর্ঘ্য হবে তার 3 গুণ, এটা আমরা 4 গুণ, দুঃখিত 4 গুণ হয়ে যাবে। তাহলে আমরা এখন অঙ্কটা বোঝার চেষ্টা করব। এবং পরিসীমা হচ্ছে 80 মিটার। পরিসীমা মানে কি, অর্থাৎ এই বাহু এই বাহু এই বাহু এই বাহু, এই 4টে যোগ করলে হচ্ছে 80 মিটার। তাহলে এবার আমাদেরকে অঙ্কর বেলায় বলছে কি, বলছে যে আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ কত। আমি জানি শ্রেণী উপযোগী হয়ে মানে পঞ্চম শ্রেণী অনুযায়ী তোমাদের কাছে এই অঙ্কটা একটু জটিল মনে হতে পারে, অসুবিধা নেই, এটা তো আর পরীক্ষা না, আমরা তো সেই জন্যই শেখানোর চেষ্টা করছি। বাবা একটু খেয়াল করো, তাহলে আমরা এখানে একটা ক্লু দেওয়া আছে, আর কোনো কথা বলা নেই, বলা হয়েছে যে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য হবে প্রস্থের 4 গুণ। অর্থাৎ প্রস্থ যদি 1 মিটার হয় দৈর্ঘ্য হবে 4 মিটার। তাহলে এখন আমাদের দেখো এখানে আমরা বলবো যে ধরি জমির বা ধরি আয়তাকার জমির আয়তাকার, এই অঙ্কের প্রথম অঙ্কটাই বেশি কঠিন আয়তাকার, এবং এই অঙ্কটা যদি কারোর ভুল হয় পরবর্তীতে তার একটা অঙ্কও হবে না। তাহলে দেখো ধরি আয়তাকার জমির প্রস্থ কয় মিটার, তাহলে আয়তাকার জমির দৈর্ঘ্য কত হবে। আমরা কি শিখেছি বাবারা, যে প্রস্থ যা হবে দৈর্ঘ্য হবে তার 4 গুণ, তাহলে ক গুণ 4 = 4 মিটার। তাহলে আমরা কি বুঝতে পারলাম, এই কথা অনুযায়ী প্রস্থ যা হবে দৈর্ঘ্য হবে তার 4 গুণ, যেহেতু প্রস্থ ক মিটার দৈর্ঘ্য হয়েছে 4 মিটার, 4 ক মিটার। এখন দেখো আমরা কি জানি, জানি পরিসীমা সমান কি জানি বলো, যে দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ 2 = পরিসীমা। হ্যাঁ, আমরা কিন্তু এইটাও আগে লিখতে পারতাম, পরিসীমা সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ 2, কিন্তু যেহেতু আমাদেরকে দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে হবে, সেই জন্য আমি ওই যে আগেই তোমাদেরকে আগে একটা অঙ্কের মধ্যে বলেছিলাম যা তোমার বের করা প্রয়োজন সেটা লিখবো বাম পাশে। তাহলে দেখো এখানে কি বলা হয়েছে, দৈর্ঘ্য কত দেয়া আছে 4 ক মিটার, আর প্রস্থ 1 ক মিটার, গুণ কত হবে 2, পরিসীমা কত দেয়া আছে 80 মিটার। আমি জানি না তোমরা বুঝতে পেরেছো কিনা, দেখো তো কোনো একটা জিনিস কি আমরা এই পর্যন্তই তোমার একটু কঠিন অঙ্ক, অর্থাৎ প্রস্থটাকে ধরলাম আমরা ক, দৈর্ঘ্য হবে 4 ক, আর বাকিটা কিন্তু আমাদের সব চেনা জানা, আগে একদিনই কিন্তু তুমি আয়তক্ষেত্রের পরিসীমা লিখেছিলে, দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ 2 = পরিসীমা। তাহলে এখানে দৈর্ঘ্যর জায়গায় দৈর্ঘ্য যা 4 ক সেটা দিয়েছি, প্রস্থর জায়গায় ক দিয়েছি, আর এক গুণ 2 সেটা দিয়েছি, আর পরিসীমা হচ্ছে কত 80। তাহলে এবার আমরা চেষ্টা করি কিভাবে এই 4 ক আর এই 1 ক, কয়টা ক হবে 5 ক, গুণ কত হবে 2 = হবে কত 80। তাহলে এটা কত হবে 5 দুগুণে 10 ক = হবে 80, 10টা ক = যদি 80 হয় সুতরাং 1টা ক = হবে 80 ভাগ 10 = 8, ক সমান কত হবে 8 মিটার। তোমার কাছে কি চেয়েছে বাবা, যে প্রথম অঙ্কটা আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ কত, তা যেহেতু তুমি প্রস্থ ধরেছ ক এবং ক সমান যেহেতু 8, এবার আমরা লিখব সুতরাং জমির প্রস্থ 8 মিটার,
আর জমির দৈর্ঘ্য যা প্রস্থ পেয়েছো তাকে চার দ্বারা গুণ করে দেব, 32 মিটার। এইটাকেই উত্তর করে দাও। আরেকটা লিখলো ভালো হয়, তারপরে 2 মার্কের অঙ্কের জন্য এটা যথেষ্ট। তাহলে আমি বিশ্বাস করি তোমরা এটা বুঝতে পেরেছো। হ্যাঁ, এই অঙ্কটাই কিন্তু একটু জটিল ছিল, তারপরে কিন্তু অঙ্ক আর জটিল নেই, এখন অঙ্ক সহজ হয়ে যাবে। এখন তোমার কাছে কি বলেছে, আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থ বের করো, পেরেছো। এইবার বলেছে আয়তাকার জমির ভিতরে গাছ লাগাতে প্রতি বর্গ মিটারে। এখন তোমাকে দেখতে হবে তাহলে আয়তাকার জমি, এই যদি যদি সেই জমি হয়, আয়তাকার জমি যদি এইটা হয়, এই আয়তাকার জমির প্রস্থ পেয়ে গেছি আমরা 8 আর দৈর্ঘ্য পেয়েছি 32, তাহলে এর ভিতরে গাছ লাগাতে হবে প্রতি বর্গ মিটার বলেছে। তাহলে এই একটা এই মাত্র কিন্তু একটা অঙ্ক আমরা করে এসেছি, তাহলে সেটা আমরা চলে যাই। এখন এর ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে কি করতে হবে, ক্ষেত্রফল বের করতে গেলে তুমি করবা যে জমির দৈর্ঘ্য 32 মিটার, জমির প্রস্থ 8 মিটার, কোথায় পেয়েছো, কোয়া হতে প্রাপ্ত। এরপরে লিখব, সুতরাং জমির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ লিখে লিখবা বর্গ একক। তাহলে দৈর্ঘ্য কত, 32 মিটার, প্রস্থ কত, 8 মিটার, এই 8 × 2 = 16, 6 × 3 = 24, এত বর্গ মিটার। বাকিটা আমি করব না, কেন, তোমরাই পারবা। তোমরা এখানে লিখবা যে 1 বর্গ মিটারে গাছ লাগাতে খরচ হয় 30 টাকা, অতএব এত বর্গ মিটারে গাছ লাগাতে খরচ হবে, এইটাকে 30 দ্বারা শুধু গুণ করে দিবা। ধন্যবাদ। এরপরে আমরা চলে যাই গ নাম্বারে কি বলছে, আয়তাকার জমির প্রস্থ যদি, এটা তাহলে শেষ, এটাকে 30 দ্বারা গুণ করে তুমি বের করবা। এইবার আসো, বলছে কি, গ নাম্বারে বলছে আয়তাকার জমির প্রস্থ যদি বর্গক্ষেত্রের 1 বাহুর দৈর্ঘ্য হয় তবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। বাহ, আয়তাকার জমির যে প্রস্থ দেওয়া আছে আর দৈর্ঘ্য দেওয়া আছে, এখন ওরা বলছে কি, এমন একটা বর্গক্ষেত্র যদি হয় সেই বর্গক্ষেত্রের 1 বাহুর দৈর্ঘ্য হবে এখানে যে আয়তক্ষেত্র আছে তার প্রস্থর সমান। তাহলে কি লিখবা, তোমার এই কথাটা লিখতে হবে যে আয়তাকার জমির প্রস্থ বর্গক্ষেত্রের 1 বাহুর দৈর্ঘ্য। তাহলে লিখবো আমরা এরকম যে বর্গক্ষেত্রের 1 বাহুর দৈর্ঘ্য হবে আয়তক্ষেত্রের প্রস্থের সমান। সুতরাং বর্গের 1 বাহুর দৈর্ঘ্য 8 মিটার, আর তাহলে বর্গের ক্ষেত্রফল কত হবে, বর্গের ক্ষেত্রফল হবে বাহু গুণ বাহু। একটা বাহু তুমি 8 পেয়েছো আর একটাও 8 হবে, তাহলে এটা বর্গ একক হবে, সমান 8 = 64 বর্গ মিটার হয়ে গেল এটাও। তাহলে আমি দেখো, আমি যেটা যে কথাটাই বলছি, অঙ্কটা বলেছিলাম যে অনেক কঠিন, কিন্তু আসলে কঠিন শুধু ক নাম্বার অঙ্কটা, আর ক নাম্বার অঙ্ক না হলে তুমি বাকিগুলো আর হবে না। এরপরে চলে আসি আমরা পরের অঙ্কটাই, বর্গাকার জমির চারপাশে বেড়া দিতে প্রতি মিটারে 17 টাকা খরচ হলে। দেখো বাবা, আমি এই জন্যে দিয়েছি তোমাকে বোঝানোর জন্য, প্রতি বর্গ মিটারে বললে ক্ষেত্রফল, আর প্রতি মিটারে বললে, প্রতি মিটারে বললে হবে হচ্ছে পরিসীমা। তাই যদি হয় তাহলে তোমাকে বেড়া যখন দিবা তাহলে নিশ্চয়ই পাশে দিবা, তাহলে এর পরিসীমা বের করতে হবে, দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ 2, তাহলে এটা 32 আর 48 হবে, আর গুণ 2 = 80 হবে পরিসীমা। তাই যাক, আমি অঙ্কটা করে দিই, আমি না করে দিলেই তোমরা পারতে। দেখো, জমির চারপাশে বেড়া দিতে জমির 17 প্রতি মিটারে, প্রতি মিটারে মানে পরিসীমা হবে, আর প্রতি বর্গ মিটারে ক্ষেত্রফল হবে, মনে রাখতে হবে। তাহলে প্রতি মিটারে 17 টাকা খরচ হলে মোট খরচ কত হবে, তাহলে আমরা এখন লিখব যে জমির দৈর্ঘ্য, জমির দৈর্ঘ্য 32 মিটার, জমির প্রস্থ 8 মিটার, অতএব জমির পরিসীমা দৈর্ঘ্য যোগ প্রস্থ
গুণ দুই। হ্যাঁ, আমিও তো একটু বোকার মতোই কাজ করতেছি, কারণ আমাদের পরিসীমা তো আগেই দেওয়া আছে, আমরা সেখান থেকেও তো অঙ্কটা করে নিতে পারি। আমাদের দেখো ডাকের মধ্যে লেখাই আছে যে পরিসীমা হচ্ছে 30 মিটার, তাহলে কিন্তু আমার এখানে কিচ্ছুই করার দরকার নেই, কারণ আমার যোগ পরিসীমা বের করার দরকার নেই, কারণ এখানে বলাই আছে। ও দুঃখিত বাবা, সরি 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 সরি, এখানে বলছে বর্গাকার জমির চারপাশে, দুঃখিত ওটা তো আগে ছিল আয়তক্ষেত্র না, বর্গাকার জমির চারপাশে বেড়া দিতে প্রতিবর্গ। তাহলে এখন কথা আছে যে দেখো এখন যে বর্গাকার জমিটা হয়েছে সেটা কিন্তু কেমন হয়েছে, এইটা 8, এইটা 8, এইটা 8, তাহলে এই জমির, তাহলে আমরা লিখবো যে বর্গক্ষেত্রের, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 8 মিটার, সুতরাং বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 × 1 বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 × 8 = 32 মিটার। এইবার 1 মিটারে খরচ হয় 17 টাকা, অতএব 32 মিটারে, ওই যে ওইটা তুমি ডাকটা লিখবা যে 1 মিটারে বেড়া দিতে খরচ হয় 17 টাকা, 32 মিটারে খরচ হবে কত, এই করে নেবা। তাহলে 17 × 2 = 34, এটা হচ্ছে 3 × 3 = 51 আর 3 = 54, এই এত টাকা খরচ হবে। তা আমি বিশ্বাস করি এই অঙ্কটা তোমাদের কাছে এখন আর কঠিন রইল না, সহজে বুঝতে পেরেছ। তাহলে এই অঙ্কর অধ্যায়টা কিন্তু বাবারা আমার কাছে কথা শোনো আস্তে আস্তে করে কিন্তু আস্তে আস্তে কঠিন হয়েছে, আমি বিশ্বাস করি আস্তে আস্তে কঠিনে গিয়েছে, তবে তোমরা প্র্যাকটিস করতে থাকো, বারবার করতে থাকো, দেখবা যে এই অধ্যায়টা তোমাদের কাছে অত্যন্ত চমৎকার লাগবে, খুব খুশি হতে পারবা, ভালো লাগবে। তাহলে আমি তোমরা প্রত্যাশা রাখছি যে তোমরা সুন্দরভাবে এই অঙ্কগুলো নিয়ে চর্চা করবা, কোনো অঙ্কে কোনো সমস্যা হলে আমাদের কাছে ফোনে জেনে নিবা, কতজন ফোন করে জানছে শুনছে, কোনো সৃষ্টিকর্তার মধ্যে কোনো সমস্যা নেই। তা তোমরা এই প্রত্যাশা রেখে আমি আজকের মতো শেষ করছি, আল্লাহ হাফেজ, সুস্থ থাকো, ভালো।